হ্যালো স্যার এই ভিডিও অনুযায়ী আমি দেখাচ্ছি যে কীভাবে মেনুগুলোকে আমাদের ওয়েবসাইটে লিস্টিং করানো হবে তো তার জন্য আমরা একটুখানি একটা ছোটো জিনিস দেখে নিচ্ছি সেটা হলো যে আমার কাছে যে মেনু আছে অর্থাৎ হোম ইঞ্জিনিয়ারিং এমসি অ্যাপটিটিউড ইংলিশ এইখানে যে উপরে মেনুগুলো দিচ্ছেন এগুলো হলো অ্যাকচুয়ালি ক্যাটাগরি ওয়েবসাইটে অ্যাডমিনিস্ট্রেটার থেকে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারি তো এখানে তিন ধরনের ক্যাটাগরি আছে একটা হলো প্যারেন্ট ক্যাটাগরি যেটা হলো আমাদের মেনুতে ওপরে শো করছে তো এই মেনু থেকে হভার করার পরে যে লিস্টটা খুলছে সেটাকে আমরা বলবো চাইল্ড ক্যাটাগরি আর এই চাইল্ড ক্যাটাগরি আন্ডারেও আরেকটা রয়েছে চাইল্ড ক্যাটাগরি যেটাকে আমরা বলতে পারি যে চাইল্ড চাইল্ড ক্যাটাগরি বা সাব সাব ক্যাটাগরি যেটা বলি তো আমাদের যে লিস্টিংটা হবে সেটা যদি আমরা একটু অ্যাডমিনিস্ট্রেটরে গিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো তো তার জন্য আমরা ফার্স্টে অ্যাডমিনিস্ট্রেটার অ্যাড ওয়েবসাইট অ্যাডমিনিস্ট্রেটারে লগ ইন করবো তো অ্যাডমিনিস্ট্রেটরে লগ ইন করার জন্য সিম্পলি আমি ওয়েবসাইট অ্যাড্রেসটাকে কপি করার পরে ইনকগনিটো মোড়ে গিয়ে ওয়েবসাইটের পরে পি অ্যাডমিন এ কথাটা অ্যাড করলেই আমার কাছে ওয়েবসাইটে অ্যাডমিনিস্ট্রেটর পার্টটা খুলে যাবে তো এখানে লগ ইন করার জন্য আমরা এক্সিস্টিং যেটা অ্যাডমিনিস্ট্রেটর আইডি আছে এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করে নেবো সেটা হলো যেটা আপনাকে ইমেলে প্রোভাইড করা আছে তো অ্যাডমিনে লগ ইন করার পরে আমরা এই ধরনের একটা ড্যাশবোর্ড সেকশন দেখতে পাবো যেখানে আমরা সেকেন্ড বাদিকের যে মেনু আছে তার মধ্যে সেকেন্ড অপশান পোর্টস পোস্ট যে মেনুটা আছে তার আন্ডার দেখবেন ক্যাটাগরিজ বলে একটা অপশান আছে যেই ক্যাটাগরিজে গিয়ে আমরা ক্যাটাগরি ক্যাটাগরিগুলো অ্যাড করব তো আমার এখানে অলরেডি কিছু ক্যাটাগরি অ্যাড করা আছে যেগুলো এখন মেনুতে লিস্টিং আছে তো অ্যাজ এক্সাম্পল আমরা এখানে যেমন ইঞ্জিনিয়ারিং এমসিকিউ আছে তার আন্ডারে মেকানিক্যাল তার আন্ডারে আমি তিনটে আরও ক্যাটাগরি অ্যাড করে রেখেছি তো আমরা নিই এখানে কীভাবে আছে যে আমার কাছে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ আছে এর আন্ডারে এই যে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এর আন্ডারে আমরা মেকানিক্যাল এই যে ইঞ্জিনিয়ারিং এমসিকিউর আন্ডারে মেকানিক্যাল তার আন্ডারে তিনটে ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং মেশিনস স্ট্রেংথ অফ মেটেরিয়াল ঠিক আছে এরকম তিনটে ক্যাটাগরি অ্যাড করা আছে তো আমি এই মুহুর্তে একটা সাব ক্যাটাগরি যেটা হলো এক্সেল অনুযায়ী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্ডারে কয়েকটা সাব ক্যাটাগরি আমি অ্যাড করব তো আমার কাছে আছে ক্যাটাগরি তার আন্ডারে মেকানিক্যাল এর মধ্যে আমরা তিনটা ক্যাটাগরি অ্যাড করে অ্যাড করা রয়েছে তো আমি এখন একটা ক্যাটাগরি অ্যাড করছি প্রোডাকশান টেকনোলজি তো আমি প্রোডাকশন টেকনোলজিকে কপি করে নিলাম তো লেফট সাইডে আমার কাছে অপশান আছে অ্যাড নিউ ক্যাটাগরি বলে তো এটা আন্ডারে নেমটা হবে প্রোডাকশান টেকনোলজি এটা হলো সাব ক্যাটাগরি অফ ইঞ্জিনিয়ারিং এমসি আন্ডারে মেকানিক্যালের আন্ডারে সাব ক্যাটাগরি তো আমরা এখানে পেরেন্ট ক্যাটাগরিতে সিলেক্ট করে নেব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল যেটা আমার অপশান আছে তো মেকানিক্যাল সিলেক্ট করার পরে আমরা এখানে এটাকে অ্যাড টু ক্যাটাগরি করবো অ্যাড নিউ ক্যাটাগরি তো অ্যাড নিউ ক্যাটাগরি করার পরে আপনি দেখতে পাবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্ডারে প্রোডাকশান টেকনোলজি অ্যাড হয়ে গেছে তো এইভাবে আমরা যদি আমরা প্যারেন্ট ক্যাটাগরি অ্যাড করতে চাই তো প্যারেন্ট ক্যাটাগরিটাকে নান করে দেবো যদি কোনো প্যারেন্ট ক্যাটাগরি আন্ডারে কোনো সাব ক্যাটাগরি অ্যাড করতে চাই তাহলে যে ক্যাটাগরি আন্ডারে আমরা অ্যাড করবো সেটাকে আমি অ্যাজ এ প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করবো এবং তার মধ্যে অ্যাড করে দেবো যেমন আমি এখন জিকে সিলেক্ট করেছি তো এখান থেকে আমি একটা জি কের আন্ডারে এখানে আমার তিনটে জিকে জিকের প্যা কিছু সাব ক্যাটাগরি আছে যেগুলোকে আমি একটুখানি দেখে নিচ্ছি এখানে জিকের আন্ডারে আমার কাছে সবকটা সাব ক্যাটাগরি অ্যাড করা আছে তো সাব ক্যাটাগরির মধ্যে জেনারেল সায়েন্সের আন্ডারে কয়েকটা আরও সাব ক্যাটাগরি আছে তো আমার এখানে জেনারেল সায়েন্স আছে তার আন্ডারে কোনো কিছু অ্যাড করেনি তো আমরা এখানে জিকের আন্ডারে জেনারেল সায়েন্স তার আন্ডারে কিছু সাব ক্যাটাগরি অ্যাড করবো তো আমি এখানে ফিজিক্স অ্যাড করছি ফিজিক্স অ্যাড টু ক্যাটাগরি অ্যাজ ইউজুয়াল কেমিস্ট্রি অ্যাড করছি কেমিস্ট্রি অ্যাড টু ক্যাটাগরি বায়োলজি বায়োলজি নেম দিয়ে অ্যাড টু ক্যাটাগরি মডার্ন টেকনোলজি মডার্ন টেকনোলজি নিয়ে অ্যাড টু ক্যাটাগরি এই বাই ডিফল্ট জেনারেল সায়েন্সটা একবার যেহেতু সিলেক্ট করেছি তো এটা সিলেক্টেড আছে তাই আমার সব কটা জেনারেল সায়েন্সের আন্ডারে সমস্ত সাব ক্যাটাগরিগুলো অ্যাড হয়ে গেল কম্পিউটার নলেজ আমি কম্পিউটার নলেজ অ্যাড করলাম জেনারেল সায়েন্স সিলেক্টেড আছে অ্যাড টু ক্যাটাগরি তো আমার জি কার আন্ডারে অ্যাড টু ক্যাটাগরিতে যে সাব ক্যাটাগরি অ্যাড হয়ে গেল কিন্তু এবার আমরা যদি হোম পেজের সঙ্গে কোনো চেঞ্জ হয়নি তো আমরা যদি জিকেতে কেতে যাই জি কের আন্ডারে যদি জেনারেল সায়েন্সে যাই আমাদের কিন্তু জেনারেল সায়েন্সে কোনো সাব ক্যাটাগরি আসেনি তো আমরা কি করবো এটার জন্য না সিম্পলি অ্যাডমিনিস্ট্রেটরে যাবো এখানে আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের মেনুগুলোকে অ্যাসাইন করতে হবে অর্থাৎ তার জন্য আমাদের কাছে যে মেনু ম্যানেজমেন্ট আছে যেটা আসবে অ্যাপিয়ারেন্সের আন্ডারে লেফট সাইড বারে অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনুজ মেনুজের মধ্যে গিয়ে আমরা এখানে সিলেক্ট করব প্রাইমারি মেনুজ অর্থাৎ যেটা আমাদের হোম পেজের এই টপে আছে প্রাইমারি মেনু শেয়ার করার পরে এটা সিলেক্টে ক্লিক করলে পরে আমার কাছে এই প্রাইমারি মেনুটা চলে আসবে যেখানে আমরা আমাদের এক্সিস্টিং এখন মেনু স্ট্রাকচারটা দেখতে পাবো যে কীভাবে আমাদের মেনু অর্ডারটা সাজানো সাজানো আছে যেগুলো একদম লেফট সাইড অনুযায়ী আছে সেগুলো আমাদের হোম পেজের টপ লেভেল মেনুগুলো বা যেটা বলবো আমরা প্যারেন্ট ক্যাটাগরি তো এখানে দেখুন ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কিউর প্যারেন্ট তো এটা একদম লেফট লেফটে আছে ইঞ্জিনিয়ারিং এমসিকিউর আন্ডারে মেকানিক্যাল তো ইঞ্জিনিয়ারিং এমসি কিউর আন্ডারে মেকানিক্যাল মেকানিক্যালের আন্ডারে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মেশিনস স্ট্রেংথ অফ মেটেরিয়াল এবং এগুলো আছে থার্মাল ইঞ্জিনিয়ারিং তো এগুলো মেকানিক্যালের আন্ডার আছে তো এই অর্ডারে আমরা ক্যাটাগরি মেনুতে মেনু সাবমেনু ক্রিয়েট করতে পারি তো আমরা জিকেতে কিছু নতুন ক্যাটাগরি অ্যাড করেছি তো আমি চলে যাব লেফট সাইডে অ্যাড নিউ মেনু আইটেমে ক্যাটাগরিজের আন্ডারে ক্যাটাগরিজের আন্ডারে আমি ভিউ অলে ক্লিক করলাম তো এখানে আমরা সমস্ত কিছু দেখতে পাবো তো জিকে কের আন্ডারে আমরা জেনারেল সায়েন্স তো আমার এখানে জিকের আন্ডারে জেনারেল সায়েন্স অলরেডি অ্যাড করা আছে তার আন্ডারে আমরা এই মেনুগুলোকে অ্যাড করব তো আমি এগুলোকে চেক বক্সে চেক করলাম বায়োলজি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স মডার্ন টেকনোলজি ফিজিক্স তো আমি অ্যাড টু মেনু করলাম একটু মেনু করার পরে আমরা দেখব যে এখানে আমরা আমাদের যে মেনুগুলো আছে সেগুলো একদম লাস্টে গিয়ে অ্যাড হয়ে গেছে তো এটাকে আমাদের এখানে আপনি মেনুকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মেনু অর্ডার চেঞ্জ করতে পারেন এবং সেটাকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি এই হিসাবে অর্ডার লিস্টিং করতে পারে তো আমি এখান থেকে আমার সুবিধা অনুযায়ী জিকে থেকে আমি জেনারেল সায়েন্সকে রিমুভ করে দিচ্ছি এবং গিয়ে আমি জিকে জেনারেল সায়েন্সকে আবার অ্যাড করে নিচ্ছি তো আমরা দেখবো যে অ্যাজ ইউজুয়াল লাস্টে আমার জেনারেল সায়েন্স অ্যাড হয়ে গেছে তো আমি জেনারেল সায়েন্সকে ড্র্যাক করে ওপরে নিয়ে যাওয়ার পরে জেনারেল সায়েন্সের আন্ডারে সবকটাকে আমি সাব ক্যাটাগরি হিসাবে লিস্টিং করে নিচ্ছি এরপরে জেনারেল সায়েন্সকে আমি যখন ড্র্যাক করবো তো আমি জেনারেল সায়েন্সের সাব ক্যাটাগরি সমেত আমার এটা ড্র্যাক হবে তো আমি ড্র্যাক করে এটাকে অ্যাসাইন করে দিচ্ছি জিকের আন্ডারে তো আমি জিকে টপ লেভেলে অ্যাড করলাম করার পরে যখন সেভ মেনু করব। সে মেনু করার পরে আমি গিয়ে এখানে রিফ্রেশ করলে পরে আমি দেখতে পাবো আমার জিকে আন্ডারে জেনারেল সায়েন্স তার আন্ডারে সাব মেনুগুলো চলে এসছে তো আমরা এখন ক্লিক করলে বায়োলজি তো বায়োলজি পেজ এখন কোনো যেহেতু পোস্ট নেই তো বায়োলজির পেজে এখন দেখাচ্ছে নাথিং ফাউন্ড